ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই চার দেশের প্রতিযোগিতার মুখে পড়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এই পরিস্থিতিকে জটিল হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারে চার দেশের যে প্রতিযোগিতা, তার কেন্দ্রে এখন চলে এসেছে বাংলাদেশের নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারের কৌশল হিসেবে যুক্তরাষ্ট্র একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের তাগিদ এবং সেই লক্ষ্যে চাপ দেওয়া শুরু করেছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের হিসাব নিকাশ করেই যুক্তরাষ্ট্র এই কৌশল নিয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও সোচ্চার হয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে আছে ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা বিশ্ব। সামনে ইউরোপীয় ইউনিয়নের অবাধ বাজার সুবিধা পেতে হলে মানবাধিকারের বিষয়গুলো নিশ্চিত করার শর্ত আসতে পারে। বাংলাদেশের নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের দেশগুলোর এ ধরনের কৌশল অব্যাহত থাকবে বলেই মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে রাশিয়া ও চীনের নির্বাচন, গণতন্ত্র বা মানবাধিকার নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা বাংলাদেশে তিন মেয়াদের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের সমর্থন খোলামেলাভাবেই ঘোষণা করেছে। নির্বাচন নির্ভর পশ্চিমা গণতান্ত্রিক ধারার শাসনের পাল্টা হিসেবে তারা বিশ্ব রাজনীতিতে নিজেদের মতো দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক কর্তৃত্ববাদী শাসনের মডেলকেই উৎসাহ যুগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে তারা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করেন। আর বাংলাদেশের গত দুটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে আন্তর্জাতিক পর্যায়ে ভারত বলা যায় একাই আওয়ামী লীগ সরকারের পক্ষে দাঁড়িয়েছিল। এবার ভারতের সেই অবস্থানের বদল হবে এমন সম্ভাবনা কম। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রশ্নে চাপ অব্যাহত রাখে এবং সরকার যদি তা মানতে না চায়, তবে চীন, ভারত ও রাশিয়ার উপর তাদের নির্ভরতা বাড়াতে হবে। এই তিন দেশের মধ্যে চীনের শক্তি সামর্থ্য বেশি। বৈশ্বিক রাজনীতি নিয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষাও এখন অনেক বেড়েছে, ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে ভারতের তুলনায় চীনের প্রভাব বেড়ে যেতে পারে। ইন্দো প্যাসিফিক কৌশলের বিবেচনায় দেখলে এটা যুক্তরাজ্যের জন্য অবশ্যই উদ্বেগের বিষয়, কিন্তু ভারতের জন্য তা আরও বেশি উদ্বেগের। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশ যাতে চীনের দিকে ঝুঁকে না পড়ে সেই চেষ্টা ভারত করতে পারে। গণতন্ত্রের এজেন্ডা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র এগিয়ে যেতে চায়। এই এজেন্ডা বাস্তবায়নে সফল হবে বলেই তারা মনে করছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নীতি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে। তাদের এই চেষ্টা ব্যর্থ হতে পারে, এটা জেনেও যুক্তরাষ্ট্র ঝুঁকিটা নিয়েছে। তবে তারা ব্যর্থ হতে চায় না, কারণ যুক্তরাষ্ট্র মনে করে সরকারকে সংকটে ফেলার মতো সামর্থ্য তাদের আছে। যুক্তরাষ্ট্রের সেই কূটনৈতিক ক্ষেত্রটি আছে। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে সরকারকে সংকটে ফেলার সময় ভারত পাশে নাও থাকতে পারে। বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে চীনের প্রভাব বাড়ুক, সেটা ভারত বা যুক্তরাষ্ট্র কারোরই চাওয়া নয়। এখন ভারত যদি বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে তাল না মেলায়, তাহলে বাংলাদেশে চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে ভিন্ন পথ ও কৌশল ধরতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।